কেমন আছো বন্ধুরা, মির্চ মশলা ব্লগে তোমাদের স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের নিয়ে যাব শুন্ডি রাজার রাজ দরবারে। কোথায় তা? ভূতের রাজা দিলবরের যাদবপুর আউটলেটে। ভূতের রাজা দিলবরের যদিও অসংখ্য আউটলেট এখন কলকাতার বুকে তৈরি হয়েছে, যেমন ধরো সল্টলেক সেক্টর 5, চন্দননগর, সোদপুর, কিছুদিনের মধ্যেই নিউ টাউনে আরেকটা আউটলেট তৈরি হয়ে যাবে। কিন্তু আজকে আমি তোমাদের নিয়ে যাব যাদবপুর আউটলেট। যাদবপুর আউটলেটের বিশেষত্ব হলো যে ভূতের রাজা দিলবরের এখানেতে দুখানা ফ্লোর রয়েছে, যার নিচের তলাটা আছে যেরকম আর পাঁচটা ভূতের রাজা দিলবরের যে থিম হয় সেই থিম অনুযায়ী, কিন্তু ওপরের তলাটা আছে, মানে ফার্স্ট ফ্লোরটা হলো শুন্ডি রাজার রাজ দরবার। চলো, ভূতের রাজা দিলবর নামটা শুনলেই মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের কথা। হ্যাঁ, এই রেস্টুরেন্টটা আর পাঁচটা বাঙালি রেস্টুরেন্টের থেকে অনেকটাই আলাদা, যেমন ধরো তার বেশভূষা, যেমন ধরো তার রান্নাবান্না এবং যেমন ধরো তার অ্যাম্বিয়েন্সের দিক থেকে। এখানেতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেমন ধরো থালি সিস্টেম বা ইন্ডিভিজুয়ালিও তোমরা নিতে পারো। আমরা এখন নিয়েছি বাঘার থালি, গুপির থালি আর মহাভোজ থালি। বাঘার থালি, গুপির থালি তোমরা শেয়ার করতে পারো, কিন্তু মহাভোজ থালিটা কিন্তু তোমরা শেয়ার করতে পারো না। শুন্ডি রাজার রাজদরবারে এসে রাজকীয়ভাবে খেতে চাইলে তোমরা রূপোর থালাতেও খেতে পারো, তবে তার জন্যে 400 টাকা এক্সট্রা পে করতে হবে। কীভাবে আসবে এই ভূতের রাজা দিলবরের যাদবপুর আউটলেটটাতে? ভূতের রাজা দিলবরের যাদবপুর আউটলেটটা হলো যাদবপুর ইউনিভার্সিটি থেকে বাঘাযতীনের দিকে গেলে লেফট হ্যান্ড সাইডে পড়বে, যেটা কয়েক বছর আগে ছিল রেড চপস্টিক্স নামে একটি রেস্টুরেন্ট, পরবর্তীকালে হয় বেলাজিও নামে একটি রেস্টুরেন্ট, এখন বর্তমানকালে হয়েছে ভূতের রাজা দিলবরের যাদবপুর আউটলেট। এই যাদবপুর আউটলেটটাতে আজকে আমরা সপরিবারে চলে এসেছি মধ্যাহ্নভোজ স্বার্থে। আমরা নিয়েছি একটা গুপির থালি, একটা বাঘার থালি আর একটা মহাভোজ থালি। অথেন্টিক বাঙালি রান্নার একমাত্র ঠিকানা হলো এই ভূতের রাজা দিলবর। তোমরা যে কোনো বাঙালি অনুষ্ঠানে আসতে পারো এই ভূতের রাজা দিলবরেতে। দেখো, আমরা বাঘার থালির যে চিংড়ি মাছের মালাইকারি নিয়েছিলাম, সেখানে চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড়। ভূতের রাজা দিলবরের মোটো হলো হাতে হাতে মারো থালি, তবে আসবে ভূতের থালি। যেই ভূতের থালি চলে এসেছে, আমরা আর কোনো দিকে না তাকিয়ে আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। সত্যি রান্নাগুলো কিন্তু ছিল অপূর্ব ছিল, যেটা এখনও মুখে লেগে আছে। প্রত্যেকটা রান্নাই কিন্তু জাস্ট অপূর্ব ছিল। আর এখানকার যে কোয়ান্টিটি থাকে, কোয়ান্টিটিও বেশ অনেকটা থাকে, এবং গুপির থালি, বাঘার থালিটা তোমরা শেয়ার করেও খেতে পারো। এছাড়া এখানে বিভিন্ন ধরনের থালি আছে, তার প্রাইস কীরকম সমস্তটাই আমি দেখাবো তোমাদেরকে। তার জন্যে পুরো ভিডিওটা তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। এই দেখো, হরিতকির থালি আর আছে আমলকির থালি, এগুলো ভেজ থালি। গুপির থালির প্রাইস 649। এরপরে আসছে বাঘার থালি, বাঘার থালি হচ্ছে 679। পুরো মেনুটাই আমি তোমাদেরকে শো করিয়ে দিচ্ছি। আর আছে মণিমালা থালি, সেটা হচ্ছে 1699। মুক্তমালা থালি 1599। এছাড়াও বিভিন্ন আরও মেনু আছে, যেরকম আলু ভাজা, মশলা বেগুনি, সমস্তটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে হবে। এছাড়া আছে মেন কোর্সে মোচার ঘণ্ট, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, ননভেজের ভেতরে আছে পটল চিংড়ি, লাউ চিংড়ি, মোচা চিংড়ি, রাইস, ব্রেডের ভেতরেতেও প্রন পোলাও, বাসন্তী পোলাও সমস্তটাই পাবে। বিভিন্ন ধরনের ডালও আছে এখানেতে। আর চিকেনেরও বিভিন্ন আইটেম আছে, যেরকম চিকেন ডাক বাংলো, চিকেনের ঝোল, মাটনেরও আছে। দেখো, মাটন ঝোল 4 পিসেসের দাম 390 রুপিস। এছাড়া আছে তোমার চাটনি, বিভিন্ন ধরনের চাটনি আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, মির্চ মশলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে যত পারো শেয়ার করো। আজকে আমরা এসেছিলাম শুন্ডি রাজার রাজদরবার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।